তার মনের কোনানে নিয়ে যায় নাই প্রচুর বৃষ্টি হইল, তো এত টাইম আমি ব্লগ করি নাই, মানে বৃষ্টি যত ভালো লাগে না জানিনি আপনারা। আর এদিকে আমরা আবেদা কোন গেছিলি আর এদিকে দেখেন গাইস আমাকে গরু ভিজা একদম ইয়ে গেছে, বৃষ্টি আসাল দেখেন বাসার একদম দিচ্ছে। আর এটা আমাকে বাড়ির গরু, এই তিনো ডাঙ্গ বাড়ির দেখেন কি সুন্দর। আবেদা ঈদের পরে থেকে তার মানে আর কোনানে নিয়ে যায় নাই, এই জন্য আমার হাতে রাগ করতে রাগ করে লাভ আছে। হ্যাঁ হ্যাঁ রাগ করিস, কে রাগ করুম না, আমার কি মনে ফুর্তি নাই নাহি, কোনখানে নিয়ে যা না, কোন নিয়ে যাবো মাইস কত আনে যে গেতেছে ইষ্টি খাবার, এই দুই ফুহরি জেফত দিছে তার মধ্যে নিয়ে গেল না। আঙ্গ জেফত মোবাইলে জেফত দিলে আজকাল কেরা যায়, মোবাইলে তো ব্যাকে মোবাইলে দিছে, আমার হরি গেল আবার ফুবু হরি গেল চাষি হরি গেল, তাহলে আমার ডাকলো বলে নু যাই, তাহলে জামা দিলেন না কে আর কার কার গেছে, ময়না গেল ময়না অগ হতে পারে দিলাম, ময়না কি মানান যায় গেছে ভালো গেছে, আজকে এই দিন আর আরাকে দিবি ও সে আরে গেছে যা নে গলে আমার নাম দিব বাইজে দেখলে আরাম দিয়ে যাবি, দাদা তুমি যাও আমি যাব না, ওই এক বছর পরে কে বাইতে নিয়ে গেলাম না, আবার যদি এনেও যদি না নিয়ে যাও তাহলে আমি কোনে যা বৃষ্টি দিনে ঘাস নাই কেন ভাবু, হ্যাঁ চাই থাকো চাই থাকো এটা চাই থাকে খাবেন নিয়ে। আমরা গেছি বর্তমান আঙ্গ চাষু করতে, ওরা বলে একটা গরু কিনছে 12,000 টাকা দেখি, আর এর আগে যে তিনটা দেখলেন ওটা লাঙ্গ বাড়ির গরু মানে ফালা গরু, আর ওরা বলে আপনার এই যে 12,000 টাকা গরু বলছে আপনার এই কুরবানি ঈদে এর আগে আপনার একটা 28,000 টাকা গরু বলে বেচছে, 28,000 টাকা বেচা ওখানে একটা 12,000 টাকা নিয়েছে, ওটাই দেখুন নিয়ে গেছে আমার আবেদা চলেন কবানছে রাখি টেয়া থাকলে আমরা কিনাতাম না ওই বগাতা লাল গরু টান বসে থাকে ওই এটা নাচ কোনো এখান দিরে এ গোতা দে না খাগো না এখান দিয়ে আনছে 32,000 টাকা ওরা ঠকছে, হ্যাঁ না খাগো তা আবার ই এই যে লাল কালারের আর তো আবার লম্বা লম্বা আছে দেখি বড় বড় ডাবলাম এ হাতে করে কি সুন্দর আনারস দেখেন, এই যে দেখেন ওই যে দেখেন ওই যে ভালোই না বরে কিন্তু আনারস মেলা গাছ দেখি, এই যে লেবুর বাগান আনারস দেখেন। বর্তমান আপনার ভারতের সব জায়গায় আপনার বৃষ্টি দেশে আপনার বাংলাদেশেও বৃষ্টি দেশে মানে ব্লগে দেখি আর কি, আর গাইস আপনার ধরেন যে কেরালা মুম্বাই সব জায়গায় দিল্লি তারপর আসামে সব জায়গায় বৃষ্টি দেশে, আর এখনও দেখেন বৃষ্টির ভারত সামান আয়দা কেরে এনে গে পশ্চিম পারকম
জেনে যাই দাদা গতে হ্যাঁ তুমি ডুব দিয়ে আসি হুম ডুব দিয়ে যাম কোন সময় ডুব দিয়ে এই যে থালি বেসন ধুই হ্যাঁ ডুব দিয়ে যাম বাচ্চা মানুষ না একলা একলা ভালো লাগে না তাড়াতাড়ি কর হ্যাঁ আজকে তোর কি বলছেন আজকে সুন্দর সুন্দর দেখা দিয়েছে কারণ কি হ্যাঁ কি যে গাইস এদিকে একটা সারপ্রাইজ আছে বুঝছেন কি তার মানে ঈদের আগে আমি একটা ভিডিও করছিলাম যা বিদ্যা নিয়ে কাপড় আনছিলাম ওই কাপড়টা মানে চয়েস করে না পছন্দ করে নাই আজকে দেখেন কিনছে দেখি এবেলা সবাই তো গাইস এই যে দেখেন কাপড় পিনছে এবলে চা চা এ না এ চা আমি এটা পিনলাম না হ্যাঁ এটা পিনলাম না মুখটা দেখায় না এই যে দেখেন এটা বলে বুড়ি বুড়ি লাগছে না ভালো লাগছে খারাপ না অত খারাপ না এই দেখেন আবার পিনছে এটা আর ঈদের দিনের কাপড় আজকে পিনতে আমার দেখাই দিচ্ছি আমি কিন্তু গালা ভালো চাইছিলাম হ্যাঁ পরে লাস্টে লাস্টে যে আমি কাপড়টা নিছি আমি ফার্স্টে আতাইছি তখন ভালো কাপড় নিয়েছিলাম দেখেন কি কর এই যে পাকেরা দা ইয়েছে হ্যাঁ এটা বাস শোনা না তো গাই সে দেখেন আমাকে মুরগি বিশ্রিয়া পাই নাই সারা দিন বৃষ্টি আসাম আয়া দিয়ে বাগানে ভরেছি নদীর নদীর পানি তো বাড়তাইছে দেখি দা কয়েকদিন আগে বানিয়ে গেল আগে আসার খবর কি দেখ না কালকে মেলা পানি পারছে নাঙ্গুড় আছে কি আস ওই জনে আদে তো গাইছে যে দেখেন কয়েকদিন আগে দেখছিলেন আপনারা নদীর পানি এই দিয়ে তুই বাইরে আবার বাড়তেছে দেখেন তার মানে আপনার বন্যার সিজন তো ওই জন্য পানি বাড়তেছে বাড়িতে কেউ নাই একলা একলা জেলা বসে আমি একলা একলা আমার থিয়া যাবো আবার না ফোন করে করলো তাহলে ন যাই কেন ফোন করে গেছে যদি আমার ফোন করে কইতো তাহলে আমি গেতাম শুকুর কাকার কাছে শুকুর কাকার কাছে আমার কাছে কি তোমার কলাই না হশুবাড়ি গেলাম না জবত দিল না জবত দিছে
মা করলো না দাদা করলো না কি কইছে দাদা করলো না বলে কোন মুখ দেখাস দেখি এই যে এই যে মিশা কথা করতে খাও না হ্যাঁ আমি কিছু বিষয় তা মিশা তা কমকে কলই তো বলে তোমার নাম ধরে গেল বলে ভাই তাহলে ন ঈদের দাওয়াত থাকলে তাহলে আইও ঈদের পরের দিন না আমি আগে দাওয়াত দিছিলাম তো জাঙ্গ তাই তো তেলাম গেতাম ওই পরে দাওয়াত দিলে ওই দাওয়াতে মাসে যাবো নি না ও তোমার দাওয়াতে আহে নাই দেখে তুমি তার জন্য যাবা না না আমার নিয়ে যাবা না না এবার তাহলে নিয়ে আই যাবা না না ভাই তো বন্ধ একদম তো গাইস আপনারা ঈদের মধ্যে কিরম ফুর্তি করলেন কোথায় কোথায় গেলেন আরও কিরম ঘোরাফেরা করলেন আর কিরম শ্বশুর বাড়ি খেলেন সেটাও কমেন্টে বলতে পারেন আর গাইস আমরা কিন্তু এবার ঈদের মধ্যে কোনো ঘোরাফেরা করি নাই তার মানে ধরেন বৃষ্টি আসাল প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কোন নিষ্ঠে বাড়ি যাবেন আর কোথায় থাকবেন ওই জন্যই মোড়েতে শ্বশুর বাড়ি যাওয়া নাই নাহলে যাবি দাদা হবে বেসাল পারল যে মন খারাপ করে বসে আর নিয়ে জানাই দেখে এই বেলাতে বেসাল পড়লো ওরা নিয়ে গেতাম তার মানে বৃষ্টি ওকে বাড়ি ডালপুর দূর মোটামুটি ধরেন যে 3-4 ঘন্টা লাগে আপনার বাসে গেলে আর যদি বাইক নিয়ে যাই তার মানে মিশনে 2 ঘন্টা লাগে ওই জন্য বৃষ্টির মধ্যে তো এত বাইক চালান কষ্ট হয় ওই জন্য যাই নাকি আর ধরেন যে এবার বানপানির সিজিন দেখেন এই যে নদীতে পানি আমার বাইরে গেছে আর গাইস আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন আর দোস্ত আজকের জন্য ব্লগটা আমি এতটুকু রাখছি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম।